আপনি আপডেটটা বলেন না, আপনি শুধু বলেন যে শাইনার কবির শ্যামল দত্ত মুজাম্মেল, শ্যামল দত্ত, শ্যামল দত্ত মুজাম্মেল নাম বলবেন না, আপনি আমরা ডিসটারব করব না। এই মামলায় আমরা বলেছি যে রিমান্ড নেওয়ার মতো কোনো উপাদান বা গ্রাউন্ডস নেই, শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। আমরা শাহরিয়ার কবির সম্পর্কে বলেছি, উনি বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন, উনি বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট এবং বুদ্ধিজীবী, এবং উনি বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত, দেশ ও জাতির ক্লান্তি লগলে উনি সবসময় গভর্নমেন্টের পাশে থাকেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যান। মানুষ আরেকটু শেষ পরবর্তীতে আমরা বলেছি যে এই রিমান্ড পরবর্তীতে বিজ্ঞ আদালত 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল আইসবের পক্ষ থেকে, আমরা জামিনও চেয়েছিলাম, জামিন নামঞ্জুর করেছে এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা এই রায়ে আমরা সংক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ, আমরা ন্যায় বিচার পাই নাই এবং উচ্চ আদালতে আমরা ন্যায় বিচারের জন্য যাব। রমনা থানার মামলা নং 1/9/2024, ওই মামলায় মামলা তদন্তকারী কর্মকর্তা 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মুজাম্মেল বাবুকে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে হচ্ছে উপস্থাপন করেন। আমরা আসামিপক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করি এবং ওই মামলার মূল যে বিষয়বস্তু ছিল ওইটাই একটি হত্যা মামলা এবং ঘটনাস্থল রমনা থানাধীন শান্তিনগর মোড় সিদ্ধেশ্বরী নিউ সার্কেল রোড কারিফার টাওয়ারের সামনে, এবং ওই সময় যিনি ভিকটিম ছিলেন লিজা আক্তার, বিগত 18/7/2024 তারিখে হচ্ছে উনি এই দুর্ঘটনার শিকার হন। পরবর্তীতে হচ্ছে 22/7/2024 তারিখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমাদের যে ডিফেন্স ছিল যে মূল বিষয়টা, ওইটা হচ্ছে ঘটনাস্থলে পুলিশের 30 থেকে 35 জন হচ্ছে পুলিশ বাহিনীর সদস্য, পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের লোকজন অস্ত্রসহ উপস্থিত ছিল। কোনো সাংবাদিক অথবা সাংবাদিক রিপোর্টার, প্রতিবেদক বা হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার বা ব্যবস্থাপনা পরিচালক এই ধরনের ঘটনাস্থলে উপস্থিত ছিল, এই ধরনের কোনো বিষয়বস্তু কিন্তু মামলার এজাহার বা ফরওয়ার্ডিংয়ে নেই। আমরা বিজ্ঞ আদালতকে অত্যন্ত জোরালোভাবে বলার চেষ্টা করেছি, আমাদের যে অভিযুক্ত মুজাম্মেল বাবু তিনি হচ্ছেন 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং তিনি সরেজমিনে হচ্ছে রিপোর্ট সংগ্রহ করেন না এবং ওই দিন ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন, এই ধরনের কোনো বক্তব্য এজাহার তৎপরবর্তীতে ফরওয়ার্ডিংয়ে উল্লেখ নেই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এই বিষয়টা সুস্পষ্টভাবে হচ্ছে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন যে উনি এই ঘটনার সাথে হচ্ছে জড়িত। আমরা বিজ্ঞ আদালতকে এটা বলার চেষ্টা করছি, উনি একজন বয়োবৃদ্ধ স্বনামধন্য নাগরিক এবং উনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত, বাংলাদেশের যে স্বনামধন্য বিভিন্ন ধরনের হাসপাতাল সহ ব্যাংককে হচ্ছে উনি নিয়মিতভাবে এই ক্যান্সার চিকিৎসা গ্রহণ করতেছেন। বিজ্ঞ আদালত যাতে তার রিমান্ড নামঞ্জুরপূর্বক জামিন প্রদান করেন এবং বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য, প্রসিকিউশনের বক্তব্য অত্যন্ত ধৈর্য সহকারে সময় নিয়ে হচ্ছে শ্রবণ করেন, পাশাপাশি অভিযুক্ত মুজাম্মেল বাবুর আইনজীবী হিসাবে আমার বক্তব্য গ্রহণ করেন, পরবর্তীতে বিজ্ঞ আদালত নিজেই প্রশ্ন করেন অভিযুক্ত মুজাম্মেল বাবু কিছু বলবেন কিনা। মুজাম্মেল বাবু অত্যন্ত সুস্পষ্টভাবে বলেন যে আমি বাংলাদেশের স্বার্থে একজন স্বাধীন সাংবাদিক হিসাবে হচ্ছে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলাম এবং এটা আমি সবসময় বাংলাদেশের পক্ষে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন আলোচনায় বলার চেষ্টা করছি। এই তারা যে অভিযুক্ত আনছিল যে মুজাম্মেল বাবু হচ্ছে বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও হচ্ছে ভারতের স্বার্থ সংরক্ষণ, ভারতের স্বার্থ দেখার চেষ্টা করেন এবং করতেছিলেন, এর বিরোধিতা করে মুজাম্মেল বাবু বিজ্ঞ আদালতে উনি নিজের মুখে বলেন যে আমি সবসময় বলার চেষ্টা করছি যে হচ্ছে ভারতের সাথে শুধুমাত্র আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেই হবে না, আমাদের যে হচ্ছে যে দ্বিপক্ষীয় যে পানি চুক্তিগুলো আছে, ভারত বাংলাদেশ এবং ন্যায্য হিস্যা আছে, এগুলো আমাদেরকে আদায় করতে হবে, তার পাশাপাশি অন্যান্য যে দ্বিপক্ষীয় চুক্তিগুলো আছে, তারপরে বর্ডার কিলিংগুলো আছে, এগুলো যাতে না হয় এবং ওই দ্বিপক্ষীয় চুক্তি বাংলাদেশ ভারতের মধ্যে যে বাইলেটারাল যে হচ্ছে ট্রিটিগুলো আছে এগুলোর ন্যায্য পাওনা হচ্ছে আমাদেরকে আদায় করতে হবে এবং
আজকের যে হচ্ছে যে মামলা হচ্ছে আমাকে বিজ্ঞতা হচ্ছে প্রডিউস বা উপস্থাপন করা হয়েছে এই মামলা সম্পর্কে আমি জ্ঞাত না, কোনোভাবে জ্ঞাত না, ঘটনাস্থল উপস্থিত ছিলাম না, আমি বিজ্ঞতার কাছে হচ্ছে নেবিচার চাচ্ছি। শুনানি হ্যাঁ ওইটা যে কথাটা বলতেছেন যে হচ্ছে আমি একটা জায়গায় বলার চেষ্টা করতেছি যে হচ্ছে তাদের জায়গায় যদি তারা জয় হিন্দ বলেন আমাদের জায়গায় হচ্ছে আমরা হচ্ছে জয় বাংলা বলবো। তো আমার বিষয়গুলো হচ্ছে কাট সাট করে আমার তিনটা বক্তব্য রেখে অন্য জিনিসগুলো হচ্ছে ম্যানিপুলেট করে বিজ্ঞ আদালত হচ্ছে কৌতূহলী কতিপয় লোকজন যারা এই মামলার সাথে রাষ্ট্রপক্ষ আসামি পক্ষ বা এজাহারকারী পক্ষ কোনো পক্ষের সাথে জড়িত না, এটা হচ্ছে পরিবেশ গুলাটি করার চেষ্টা করছেন এবং ওইটা হচ্ছে বিভিন্ন মোবাইলে এটা লোকজনকে শোনার চেষ্টা করছেন, এই বিষয়টা উনি আদালতে বলার চেষ্টা করছেন।